আহা, তোরা এত চিৎকার করছিস কেন বলতো? ভালো করে কি রান্নাটাও করতে দিবি না? বলো সোনা, কি হয়েছে সোনা? তুমি অমন মুখ ভার করে দাঁড়িয়ে আছো কেন? দেখো না মা, বাবা কি সব বলছিল, কেমন তোদের এবারে মামা বাড়ি থেকে নিমন্ত্রণ করবে না মনে হচ্ছে। সরস্বতী দিদি আর বাবা মামা বাড়ি নিয়ে নিন্দা করছিল আর দুজনে মিলে হাসাহাসি করছিল। যা বলেছি একদম ঠিক বলেছি, আগে মামা বাড়ি গেলে কত মজা হতো, আর এখন এত ফোন নিয়ে সব ফটো তুলে ওই লাইটে তো আমার মাইগ্রেনের ব্যথাটাই বেড়ে যায়। আমার বাবু ফটো তুলতে খুব ভালো লাগে। আগে আমাকে কি সুন্দর একটা সাদা শাড়ি পরাতো আর সুন্দর সুন্দর গয়না, আর এখন থিমের চক করে কেউ পরে দিচ্ছে খড়ের শাড়ি, কেউ কলাপাতার শাড়ি, কেউ কাগজের শাড়ি। আমার তো বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে খুব ভালোই লাগে রে। আরে গতবারে একটা প্যান্ডেলে খড়ের শাড়ি পরিয়ে রেখে দিয়েছি, ও মা সারা রাত ধরে কুটকুট 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 করেই চলেছে। আর ওই যে চকলেটের প্যান্ডেল বানিয়েছিল, রাত্রি হলেই বাচ্চাগুলো এসে নাড়া নাড়ি টানা টানি করছে চকলেট খাওয়ার জন্য। কিন্তু ওতে তো চকলেট ছিল না, শুধু চকলেটের খাপগুলোতে তো ঢিল ভরা ছিল। আরে ধুর, সেটা তো আমরা জানতাম যে চকলেট ছিল না ঢিল ছিল, সেটা কি আর বাচ্চাগুলো জানতো? এই জন্য তোকে বলি যে একটু পড়াশোনাও কর, সারাদিন ধরে ওই গয়না গাঁটি না নিয়ে পড়ে থেকে একটু পড়াশোনা করে বুদ্ধিটা বাড়া। এই শোন, আমার বুদ্ধি নিয়ে কিছু বলবি না, আমার তোর থেকে যথেষ্ট ভালো বুদ্ধি আছে। আর তাছাড়া আগে কি সুন্দর রবীন্দ্রসঙ্গীত বাজতো, আমার কি ভালো লাগতো গানগুলো শুনতে, আর এখন কি কুরুচিকর গান, ও মধু ও মধু, এগুলো কোনো গান হলো? আর তারপর ওই যে কি কবিতা হচ্ছে না গান হচ্ছে কিছু বুঝতেই পারি না, কি যেন বলে একটা র‍্যাপ সং, ওরে বাবারে এত জোরে বাজে আমার তো পুরো বুক ধড়ফড় করে ওঠে। আমার তো বেশ ভালো লাগে, কি সুন্দর বিট দিয়ে বাজে গানগুলো। এই তো নতুন একটা গান বেরিয়েছে, বড় লোকের বিটি তোর লম্বা লম্বা চুল, কি ভালো লাগছে, সারা দিন ধরে আমি ওই গানটাই শুনছি। আমার তো রীতিমতো ভয় লাগে, হয়তো আমাকে হট প্যান্টই পরিয়ে দিল আর সব সেলফি তুলে ফেসবুকে আপলোড দেবে উইথ সরস্বতী হ্যাশট্যাগ হট প্যান্ট। এই তো কিছুদিন আগে দেখলাম ফেসবুকে তোর আর নারায়ণের একটা ফটো দিয়ে লিখেছে হ্যাশট্যাগ বিষ্ণুক্ষী। ও মা কি সুন্দর নাম, ঠিক যেমন বিরাট আর অনুষ্কাকে নিয়ে বিরুষ্কা, আমি আজই বিষ্ণুকে বলবো, মরতে আমাদের কি সুন্দর নাম রেখেছে। তোর এই নামটা ভালো লাগলো? হ্যাঁ আমার ভালো লেগেছে, তোর মতো অত ব্যাকডেটেড হয়ে থাকতে আমার ভালো লাগে না, এখন তো ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপেরই তো যুগ, আর কি হবে ব্যাকডেটেড হয়ে থেকে। আর তাছাড়া লক্ষ্মীর ডেফিনেশনটা এখন বদলে গেছে, এখন তো মেয়েরা চাকরি করছে, কাজে যাচ্ছে, অফিসে যাচ্ছে, সব মেয়েদের মধ্যেই লক্ষ্মী থাকে, সে শাড়ি পরাই হোক আর জিন্স প্যান্ট পরাই হোক। শোন বাবা, আমি তোর মতো অত আপডেটেড হতে পারবো না, আর তোকে এসব বলাটাই আমার ভুল হয়েছে, তুই কি বুঝবি এইসব? এই শোন, বাজে কথা বলিস না, আসলে মর্তের লোকরা আমাকে বেশি ভালোবাসে বই কি তাই তোর এত হিংসা হয়। মর্তের লোকরা না আমাকেও যথেষ্ট ভালোবাসে, দেখিস না কত ঘোটা করে আমার পুজো করে। তোর পুজোর কথা আর বলিস না, সবাই জানে তোর পুজো মানেই হচ্ছে বাংলা ভ্যালেন্টাইন্স ডে। আমার পুজো দেখেছিস কি সুন্দর, ঘরের বউরা প্রদীপ জেলে সারা রাত জেগে থাকে। আমাকে আর মুখ খোলাস না, তোকে আরাধনা করে না টাকা পয়সা গয়না এসবের আরাধনা করে? আর তোর বেলা তোকেও তো ছেলেপুলেগুলো শুধু পরীক্ষার সময় মনে করে, মা পাস করিয়ে দাও কথা দিচ্ছি পরের বছরটা পুরো পড়বো। দেখ বাবা, আমার অত তর্ক করতে ভালো লাগে না, আমার বেশি কথা বলতে অত ভালো লাগে না, আমার আজকাল আর মরতে যেতে ইচ্ছা করে না, আমি সেটাই বললাম। তোর ভালো না লাগলে কি হবে, আমার তো খুব ভালো লাগে মরতে যেতে, মণ্ডপে কি সুন্দর সবাই সুন্দর সুন্দর শাড়ি গয়না পরে আসে। এই তো গত বছরে মিসেস মুখার্জি কি দারুণ একটা শিফনের শাড়ি পরে এসেছিল, আমার ভারী পছন্দ হয়েছিল। আমাদের পারবে এখানে টেলাররা এরকম বানাতে? সেই মান্ধাত তার আমল থেকে ভারী ভারী শাড়ি আর ভারী ভারী গয়না। আমি তো এসেই বিষ্ণুকে বললাম আমার অমনি শিফনের শাড়ি চাই, অমনি বিষ্ণু গিয়ে খোঁজ নিল, মিসেস মুখার্জি ওটা আদি ঢোলেশ্বরী থেকে কিনেছে, কিন্তু এখানে তো কোনো টেলারই বললো আমরা বানাতে পারবো না, তাই চিত্রগুপ্তর কাছে গিয়ে স্পেশাল লিস্ট নিল যে কে কে ফ্যাশন ডিজাইনার এই শাড়িটা বানাতে পারবে। অমনি একজনকে পেলাম, সুন্দর শাড়িটা আমাকে পিঙ্ক আর হোয়াইটে বানিয়ে দিয়েছে, তোকে দেখাবো, তাই যদি মরতে না যায় তাহলে এই স্টাইলগুলো দেখবো কী করে। আমি তো এবার দুর্গাপুজোটা পুরোটাই ওয়ার্ক ফ্রম হোম করবো, ভিডিও কলিংয়েই পুরো পুজোটা ছাড়বো। না মা, তুমি সরস্বতীর কথা শোনো না, আমি যাবো মা, আমি যেতে চাই। সরস্বতী একদম ঠিক কথা বলেছে, আমি এবারে মরতে যেতে চাই না। কেন রে, তোর আবার কি হলো? আমার আর ভালো লাগে না রে পার্শ্বিনীদি, মা বাবা তো সবসময় তোকে নিয়েই ব্যস্ত, গনুশোনা গনুশোনা, ফটো তোলার সময় কে না গণেশ,
সব সময় তোকেই ভালোবাসে, আমার প্রতি তো কোনো ধ্যানই দেয় না। শুধু কি এখানে মরতেও তো তুই পুরো লাইমলাইটটা কেড়ে নিয়েছিস। এই বাজে কথা বলিস না তো, তুই আসলে আমাকে হিংসে করিস তাই এসব বলছিস। মর্তের লোকরা আমাকে কেন এত ভালোবাসে বলতো? যা খেতে দেয় আমি ভালোবেসে খাই, আর তোকে কিছু খেতে দিলে না খাবো না, ক্যালোরি আছে, খেলে মোটা হয়ে যাব, ডায়েট কন্ট্রোল করবি, তাহলে কি করে চলবে? এই তো মণ্ডপে সব মেয়েগুলো এসে তোকে দেখে বলে কি হ্যান্ডসাম কার্তিক, কি হ্যান্ডসাম। আর মণ্ডপগুলোতে আমার ভুঁড়িগুলো এত বড় বড় করে যেন সত্যিই আমার অত বড় ভুঁড়ি, আমার তো এই ছোট্ট ভুঁড়ি। মর্তের লোকজনের কথা আর বলিস না, আমার মনে কত দুঃখ হয় জানিস। তোর পুজো কত ধুমধাম করে করে, আর আমার সময় একটা মূর্তি কিনে নিল আর চিরকুটে লিখে দিল পোলাও খাবো, মাংস খাবো, চিলি চিকেন খাবো, ফ্রাইড রাইস খাবো, মিষ্টি খাবো, মিহিদানা খাবো, আর বাড়িতে গিয়ে নামিয়ে দিয়ে চলে এলো দরজার সামনে। আমার কি কষ্ট লাগে, কেউ কেউ তো ভালোবেসে না হলে ঘরে নিয়ে যায় পুজো করে, আর কেউ কেউ ঘরেও নিয়ে যায় না, বাইরে ফেলে রেখে দেয়। আমি যেন খেতে গেছি, আমি কি ওগুলো খেতে চাই? চাই তো এই বদমাইশ ছেলে পেলেগুলো। হ্যাঁ সে ঠিকই বলেছিস মর্তে, আমি একটু বেশিই ফেমাস। তারপর বল, মা কয়েক বছর ধরে বলে যাচ্ছে মেয়ে দেখছি মেয়ে দেখছি, আর তোমার মেয়ে দেখেই দিল না, আমার আর মনে হয় বিয়ে হবে না রে। আর তাছাড়া তো করোনা চলে এলো, এবার তো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, তাহলে কি করে আর সম্বন্ধ দেখতে যাবে বল? আমার প্রত্যেক বছর আর চিরকুমার সেজে না, আর মরতে যেতে ভালো লাগে না রে। আমার তো মরতে যেতে খুব ভালো লাগে রে, যদি না যায় তাহলে ওই কল্পতরুর দেশি ঘিয়ের লাড্ডু, রতন কাকুর দোকানের ল্যাংচা কি করে খাবো বল? আমি বাবা পারবো না ওইসব মিস করতে। আর শুধু কি তাই, দাদু দিদা মামা মামি ভাই বোনেরা কত ভালোবাসে, শুধু আমাকে কেন তবুও তোরা খুব ভালোবাসে, কিন্তু তুই ওদেরকে খুব জ্বালাস। সকালবেলা ফল খাবো না, অ্যাসিড হবে, রাত্রেবেলা দই খাবো না, এই মিষ্টিগুলো খেলে ক্যালোরি হয়ে যাবে বেশি। না না আমিও সরস্বতীর মতো ওয়ার্ক ফ্রম হোমই করবো ভাবছি এবারে। আচ্ছা মা, তুমি পারছো না করোনা সুরকে বধ করতে? হ্যাঁ রে, আমি তো করোনা সুরকে মারতেই পারি, কিন্তু এতগুলো মানুষ আসুর যে ঘুরে বেড়াচ্ছে, ওদেরকে মারবো কেমন করে? আর তাছাড়া তোদের জন্য রান্না করবো না অসুর মেরে বেড়াবো। সরস্বতী তুই যে এত বড় বড় কথা বলছিস, তোর বাবা নিশ্চয়ই তোর কান ভাঙাচ্ছিল, মামা বাড়ি নিয়ে বাজে বাজে কথা বলছিল, তা তুইও তো প্রত্যেকবার আসার সময় প্রচণ্ড কান্নাকাটি করিস, ধরে বেঁধে আনতে হয়, তা এখন এসব বাজে বাজে কথা বলে কি লাভ? আর তাছাড়া তোর বাবা কেন বলছে বুঝতে পারছিস না? দেখছে সপ্তমী অষ্টমী হাত পুড়িয়ে খেতে হবে, আর তাছাড়া নন্দী ভিঙ্গিকে নিয়ে পার্টি হবে না, বারে বারে চা করে দেওয়ার লোক পাবে না, ওই জন্যই কানটা ভাঙাচ্ছে যাতে আমরা যেতে না পারি, আর তোর বাবার ভাই ফার্মাসি খাটি ওই চার দিন ধরে, আর তাছাড়া নিজেও তো নবমীর দিন গিয়ে ভালোই জামাই আদরটি পায়। কার্তিক তুই এত বড় কথা বলতে পারলি, আমি তো সম্বন্ধ দেখছি না, কৈলাসের সমস্ত নিউজ পেপারে তোর বিয়ের জন্য অ্যাড দিয়েছি, আর তাছাড়াও ম্যাট্রিমোনিয়াল সাইটগুলোতেও দেওয়া আছে, কিন্তু ভালো মেয়ে পেতে হবে তো, এত সুন্দর দেখতে তুই, তোর সাথে তো যেমন খুশি মেয়ের বিয়ে দিতে পারি না। আর ওই যে নারদমণি যে সম্বন্ধটা দেখে দিয়েছিল, ওই মেয়েটাকে তো ভালোই পছন্দ হয়েছিল, তুই তো রিজেক্ট করেছিস। আর তোকে তো পূর্ণ স্বাধীনতা দিয়েছি যে তুই যদি কোনো মেয়েকে পছন্দ করে আনিস তার সাথেই বিয়ে দেবো, কিন্তু তোর তো সেই ক্ষমতাটাও নেই, তুই তো মেয়ে পছন্দও করতে পারছিস না। আর এই যে তোর বাবা যে তোদের কান ভাঙাচ্ছে, আমি বার করছি তোর বাবার মজা, আজকে দেখ দেখ কেমন বারে বারে আজকে চা করে দিই আর রান্না বান্না করে দিই, কিচ্ছু করবো না, আজকে হুলুস তুলুস বানাবো এই কৈলাসে। করোনা আসার পরে কম কাজ হয়েছে? ওই তো মহাদেব মরতে যাচ্ছে, মরতে থেকে এসেই চা বানিয়ে দাও, পাচন বানিয়ে দাও, গ্রিন টি বানিয়ে দাও, তার সাথে আবার জিনিসগুলোকেও স্যানিটাইজ করতে হচ্ছে, কম কাজ? আমরা কিন্তু মরতে আসতে চাই সপরিবারে, কিন্তু আমরা তখনই আসতে পারবো যদি তোমরা করোনাকে তাড়িয়ে ফেলো। তোমরাই পারবে করোনা সুরের সাথে লড়াই করতে, শুধু একটু বুদ্ধি আর সাবধানতা অবলম্বন করে চলো। আর যদি আমরা না যেতে পারি তাহলে কিন্তু বিপুল অর্থের ক্ষতি হবে, ভাবো কত ছোট ছোট ব্যবসায়ী আমাদের এই পুজোর উপরে নির্ভর করে থাকে, তাই আমরাও যেতে চাই। দয়া করে তোমরা সাবধানতা অবলম্বন করে করোনাকে দূর করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর অযথা বাড়ি থেকে বেরিও না, আর বাইরে গেলেও সাবধানতা অবলম্বন করেই যাবে। কিন্তু আমার টেনশনটা অন্য জায়গায়, কে এই করোনা সুর? শুনছি মর্ত দাপিয়ে বেড়াচ্ছে করোনা সুর। আচ্ছা করোনা সুর কি তাহলে আমার থেকেও ফেমাস হয়ে গেল? আমি কি তাহলে ফেমাস সুর রইলাম না আর? তাহলে কি আমি দুর্গাপুজোয় যাবো না আমি দুর্গাপুজোয়? আমার জায়গায় কি করোনা সুর যাবে? কিন্তু একমাত্র তোমরাই আমাকে বাঁচাতে পারো, মানুষ যদি করোনাকে মেনে দিতে পারে তাহলে তো নিশ্চয়ই আমি বেশি শক্তিশালী, কেন আমাকে মারতে তো ভগবানকে লেগেছিল, তাই দয়া করে তোমরা করোনাকে মেরে দাও, কেন আমি সব থেকে শক্তিশালী অসুর হিসেবে থাকতে চাই।
প্লিজ আমার ব্যাপারটাও একটু ভেবে দেখো।